মাই চ্যানেল নূপুর অফিশিয়াল পোস্টি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে যেটা হচ্ছে, আমি যেটা তোমাদের কথাটা বলবো সেটা হচ্ছে হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে, ঠিক আছে? তো আজকাল যে দেখতেই পাও মার্কেটে অনেক ধরনের হেয়ার রিমুভাল ক্রিম আছে, তো আমরা যখন সেগুলো কিনতে যাই তো কি হয়, আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা আমাদের বোঝার ক্ষমতা থাকে না, আর যেটা ভালো লাগে সেটা আমরা নিয়ে চলে আসি, ঠিক আছে? তো আমি যদি আমার কথা বলি তাহলে হচ্ছে আমিও আজকাল ওয়াক্সিং করাই। ওয়াক্সিং করানোর কারণটা হচ্ছে, মানে যখন দেখবে তোমরা ওয়াক্সিং করাবে তখন আর কি, মানে হেয়ারে এই যে হাতের মধ্যে যে হেয়ারগুলো থাকে, হেয়ারের সাথে সাথে যে আমাদের টেনিং হয়ে থাকে, যে নোংরা লেগে বা অনেক কিছু কি বলবো, যে হেয়ারের সাথে দেখবে যখন তোমরা ওয়াক্সিংটা করবে, মানে ওয়াক্সিং করার ফলে কিন্তু যে টেনিংটা থাকে ওটাও কিন্তু সাথে সাথে উঠে যায়। তো তখন তো আমাদের বেশ ভালোই লাগে যে ওয়াক্সিং করিয়েছি, যে টেনিংগুলো ছিল, যে দাগ দাগগুলো ছিল ওগুলো আমাদের সাথে সাথে উঠে গেছে, খুব পরিষ্কার লাগছে। বাট প্রবলেম এটা হচ্ছে যে মানে ওয়াক্সিং করার পর, মানে ওয়াক্সিং করার পর তোমরা বুঝতে পারবে যে অনেকেরই মানে সবারই প্রবলেমটা হয় যে পুরো রেডনেস চলে আসছে, আর পেনফুল তো প্রচণ্ডই পেনফুল, রেডনেস, ইরিটেশন, অনেক কিছুর প্রবলেম ফেস করতে হয় আমাদের। আর এই যে আমাদের মানে ওয়াক্সিং করার পরে, শুধু আমি না প্রত্যেকটা মানে যারা যারা ওয়াক্সিং করাই অনেকেই কিন্তু ফেস করে এই পেনফুলটা, ঠিক আছে? মানে পেনফুল, রেডনেস এগুলোর প্রবলেমটা। তো আমাদের মনে হয় যদি ওয়াক্সিং না করায় যদি হেয়ার গ্রোথে ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু মানে খুব প্রবলেম হয় আর কি। আর দেখবে তোমরা ড্রেস যখন পরবে তখনও কিন্তু অনেকটা মানে ইরিটেশন হয়, মানে মানে কী বলবো, রেডনেস মানে তো বুঝতেই পারছো, ওরকম ইরিটেশন হয়। তো এগুলো আমরা সবাই ফেস করে থাকি। তো আজকে আমি তোমাদেরকে যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে এমন একটি ক্রিম আছে যেটা হচ্ছে পুরো পেনলেস, আর তোমাদেরকে মানে হেয়ারের সাথে সাথে কিন্তু এটাও টেনিং, যে টেনিংগুলো থাকে সব কিন্তু পুরো রিমুভ করে দেই ক্রিম। সো লেট মি ইন্ট্রোডিউসিং টু ইউ দ্য নিউড অ্যান্টি টেনিং হেয়ার রিমুভাল ক্রিম, ঠিক আছে? তো এতক্ষণ যে আমি বকবক করলাম, এতক্ষণ যে তোমাদেরকে বললাম, সো এটাই হচ্ছে এই ক্রিমটা। তো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটার ইনগ্রিডিয়েন্ট আমি সবই তোমাদেরকে বলবো। তো তোমরা ভাবছো এটাও অন্য যে হেয়ার রিমুভাল ক্রিমগুলো পাওয়াই সেগুলোর মতোই এটার গন্ধ খারাপ, বাট এটা ওরকম না। এর যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি পরে বলছি, আর এটা তোমাদের স্কিনকে পুরো স্মুথ করে দেবে। আর যে মানে অন্য ক্রিমগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের আল্ট্রা স্কিনকে ডার্ক করে দেয়, বাট এটা বিপরীত হবে, আমাদের ডার্ক স্কিনগুলোকে একটু হলেও লাইট করবে, ঠিক আছে? তো চলো কীভাবে এটা ইউজ করবে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ক্রিমটার খুবই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টগুলো তোমরা দেখতেই পাবে, আর দেখে একটু পড়ে নাও, ঠিক আছে? এই ক্রিমটা যে মানে ক্রিমটাকে যে ভালো বানায় এর ইনগ্রিডিয়েন্টগুলোই মানে অন্য ক্রিম থেকে অনেক ভালো বানায়। যেমন দেখতে পাচ্ছ বুটিন, কোজিক আর অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা তোমরা একটু পড়ে নাও। আর এটা আমাদের স্কিনে ডার্ক স্পট আর যে হাইপার পিগমেন্টেশনগুলো থাকে, সরি একটু উচ্চারণ করতে ভুল হয়ে যাচ্ছে, হাইপার পিগমেন্টেশন যেগুলো থাকে সেগুলোকে দূর করে দেয়, ঠিক আছে? আর ওগুলোকেই টার্গেট করে আর কি, মানে পরিষ্কার করার জন্য। আর মানে আমরা যেখান থেকে হেয়ার রিমুভ করি বা যেখানে আমাদের টেন্টগুলো থাকে এই ক্রিমটা ইউজ করার পর সেখান থেকে টেন্টটাকে হাটিয়ে দিই, ঠিক আছে? আর এখানে আছে আরও পাপায়া, অ্যালোভেরা, যেটাতে স্কিনকে খুব স্মুথ করে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ডের পায়ে অনেকগুলো চুল রয়েছে, মানে অনেকটাই পুরু রয়েছে। তো তোমাদেরকে আমি দেখাবো যে এটা কিভাবে ইউজ করতে হয়, আর তোমরা বিশ্বাস করতে পারবে না গায়েস, মানে এটা তো ফার্স্টের থেকেই শিল করা থাকে। তো ওটাকে আমি হাঁটিয়ে নিয়েছি ফার্স্ট, তারপরে ওখানে আমি অ্যাপ্লাই করে নিলাম। আর এটাকে ভালো করে যে স্পুনের মতো ব্লেন্ডারটা থাকে ওটা দিয়ে ঠিকঠাকভাবে ব্লেন্ড করতে হবে, মানে ছড়িয়ে দিতে হবে আর কি। তোমরা যত দূর থেকে চুলটা ওঠাবে তত দূর থেকে তোমাদেরকে ছড়িয়ে দিতে হবে, কারণ মানে তোমরা যত দূর থেকে ছড়াবে তত দূর পর্যন্ত এটা চুলটা উঠবে আর কি। তো তোমরা হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারো। তো এটার মানে সুবিধাটা কি হচ্ছে, আমাদের যে ওয়াক্সিংয়ের মধ্যে যে হিটটা হয় ওটাও আমাদেরকে সহ্য করতে হয় না,
এবং যে আমরা ওয়েট করে থাকি না যে আমাদের হেয়ারটা পুরোপুরি মানে গ্রোথ হয় তারপরে ওয়াক্সিং হয়, এটাতে ওটা না, তোমাদের যদি এইটুকুটুকু হেয়ার থাকে সেটাকেও এটাতে তুলে দেই, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি ঠিকঠাকভাবে ছড়িয়ে দিয়েছি, কারণ তোমাদেরকে দেখানোর ছিল আমার ক্রিমটা এতটাই ভালো, বিশ্বাস করতে পারবে না গাইজ, স্মেলটাও খুব ভালো। তো এটাকে আমরা এখন 5 মিনিট রেখে দেব, 5 মিনিট যদি রেখে দাও তাহলে আর কি ভালো হয় আর কি। তো দেখো 5 মিনিট রেখে দিয়েছি, আর এরপরে হচ্ছে আমাদের ওঠানোর পালা। তো তোমরা যে ও ভেজা টাওয়াল ওটা দিয়েও তুলতে পারো, বা এই যে স্পুনটা দেওয়া আছে ওটা দিয়েও তুলতে পারো। দেখতে পাচ্ছ চুলগুলো মানে একটাও মানে যে উঠবে না এরকম না, পুরোপুরি উঠে যাচ্ছে। দেখো রেজাল্টটা, আর সামনে থেকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি বলে মানে ভালো দেখাচ্ছে না, বাট দেখো মানে চুলগুলো পুরো কী বলবো রাবারের মতো হয়ে গেছে, টান মারছি ততই টেনে টেনে উঠে যাচ্ছে। আর সাইডে দেখতে পাচ্ছ কতগুলো চুল রয়েছে, আর যেখানে পরিষ্কার করছি সেখানে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে স্কিনটা, আর কি স্মুথ লাগছে আর কি। তো তোমরা নিজেই ব্যবহার করে দেখতেই পারো। তো ভিজে টাওয়াল দিয়ে যদি আমি এটা তুলতাম তাহলে আরও তাড়াতাড়ি উঠতো, বাট আমার হাতের কাছে ছিল না তাই আমি স্পুনটা দিয়েই তুলে নিলাম আর কি। আর দেখতেই পাচ্ছ পুরো একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো ক্রিমটা অনেকটাই ভালো গায়েস, তোমরা পারচেস করতেই পারো, একবার ট্রাই করতে পারো। তো দেখো পুরোটা এই সাইডে দেখো আর এই সাইডে দেখো, যেখানে চুলটা রয়েছে সেখানে দেখো পুরো একদম স্মুথ হয়ে গেছে স্কিনটা, কিছু বলারই নেই। তো তোমরা একবার ট্রাই করতেই পারো, আমি হাত দিয়ে দেখালাম তোমাদেরকে, দেখো পুরো একেবারে মানে প্লেন প্লেন লাগছে আর কি, পুরো স্মুথ লাগছে। তো বন্ধুরা তোমাদেরকে ইউজ করে দেখিয়ে দিলাম এটা কিভাবে ইউজ করতে হয়। তো আমি জাস্ট সফট মানে কি বলবো আর, মানে এর আগেও যে আমি ওয়াক্সিং করেছি, এর আগেও অনেকগুলো ক্রিম ইউজ করেছি, মানে এটার মতো রেজাল্ট দেয় না, আর পুরো একেবারে স্কিনটা সফট হয়ে যায়। তো আমার হাতের যে হেয়ারগুলো ছিল ওগুলো আমার ওয়াক্সিং করাইছে, তো বোঝাচ্ছিল না তার জন্য আমি পায়ের মানে পায়ের ভিডিওটা দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? আর তোমাদের রেজাল্টটাও দেখালাম যে ওয়া মানে ক্রিমটা লাগানোর পর পুরো হেয়ারটা একেবারে স্মুথ হয়ে গেছে, মানে স্কিনটা আর হেয়ারগুলো এইটুকুটুকুও নেই। তো ঠিক আছে, আমার এই প্রোডাক্টটা ভীষণই পছন্দ, ভীষণই পছন্দ, মানে ডেলি ক্যারি করার মতো হয়ে গেছে আর খুবই ইজি লাগানো। তো এটা টুইন প্যাকে আসে, ঠিক আছে? তো এটা অত সহজে খারাপও হবে না। আর দাঁড়াও তোমাদেরকে এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 360 টাকা। তো তোমরা 360 টাকায় দুটো পেয়ে যাচ্ছ, আর সাথে যে একটা হেয়ার তোলার স্পুনের মতো থাকে ওটাও পেয়ে যাচ্ছ। তো যদি তোমরা এটা কিনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ওখান থেকে কিনে নিও, এটা অ্যামাজনে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আরেকটা নতুন ভিডিও আসবে নতুন কিছু জিনিস নিয়ে। তো টাটা, যদি দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।